হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা তো জানোই আমাকে এতদিন ধরে দেখছো, আর সমস্ত কিছু আমার ভালো লাগা না লাগা সমস্ত কিছু তো এখানে আমি তুলে ধরেছি। আর তোমাদের সবাইকে সবসময় বলি যে পশুদের প্রতি ভালোবাসা রাখবে। আমি আমার বাড়ির কুকুর বলে সবসময় শো অফ করি না, বা আমি সেই করার প্রয়োজন মনে করি না, কারণ আমার ভালো লাগে আমি দিই। আর বাইরের আমি শুধু বা এই এদেরকে না, আমার স্ট্রিট ডগও রয়েছে, তাদেরকেও আমি খুব ভালোবাসি এবং একইভাবে শ্রদ্ধা করি সব সমস্ত পশুজাতিকে। আমার বাড়িতে আমি, আমার মা এবং আমার পুরো পরিবার সবাই আমরা পশুপ্রেমী। তো বন্ধুরা, এখন যা এই গরমের দিন আসছে, তো গরমের দিনে তো ছাদে আমাদের জল দেওয়া থাকে, কারণ পাখি অনেকগুলোই আছে যারা মাকে দেখে আসে খাবার খেতে, তো জল দেওয়া থাকে। আর রাস্তাঘাটেও কুকুরদের, মানে যে যেই স্ট্রিট ডগগুলো রয়েছে তাদেরও খুব অসুবিধা হয়। তো তোমরা একটু করে সাহায্য করলে আশা করছি তারাও খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, যে কথাটা না বললেই নয় সেটা হলো, তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমার ইউটিউব ফ্যামিলি 3000 পূর্ণ হলো। তো 3000-এর একটু বেশি সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। তো বন্ধুরা, এটা শুধুমাত্র তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমরা পাশে না থাকলে হয়তো এটা সম্ভব হতো না। তবুও বলবো, তোমরা আরও বেশি বেশি করে সাপোর্ট করো, আরও বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে। তো এটাই আর কি দেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, একদম হয়ে গেছে প্রিয়াঙ্কা ফ্যাশন, পুরোপুরি 3000। তো যেদিন এটা করেছিলাম কিছুদিন আগেকার আর কি সেদিনকারই, তো সেই খুশিতে মা আমি, বিশেষ করে আমি বেশি খুশি ছিলাম, কারণ অনেক খেটেছি। তো চ্যানেলটা শুধু মুন্ডেই ধরতে বাকি আছে। তো যখন ইউটিউব শুরু করেছিলাম তখন শুধু লাকি আর জেরির ভিডিওই আমি আপলোড করতাম, এছাড়া আমি আর অন্য কোনো ভিডিও দিতাম না। তারপর আস্তে আস্তে ভ্লগিং ভিডিও শুরু করলাম, আর ওদের শর্ট ভিডিওগুলো দ্বারা আমি ভিউ টানতাম, কারণ আমাকে তো প্রথমত ইউটিউবে কেউ চেনে না ইউটিউব চ্যানেলে, আর এখনও পর্যন্ত সেরকম যাই বা যতটুকুই হয়েছে সমস্ত কিন্তু লাকি আর জেরির ভিডিও দেওয়ার জন্যই হয়েছে। তো যাই হোক, এই মা স্নান টান করিয়ে নিয়েছিলো লাকিজেরিকে, আমারও একটু বাইরে যাওয়ার ছিল। তো এই যেতে যেতে সেই দিন যেই আমি পশু বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, তো এই যেতে যেতে রাস্তায় যেতে যেতে দুই বোনের সাথে দেখা হলো, তারাও ওই অটো টোটোতে চাপলো আমার সাথেই, আর ওই ত্রাণ সমিতি ক্লাবের ওখানে যে ক্যাম্পটা বসেছে সেখানে ওই বাচ্চা দুটোকে নিয়ে যাচ্ছিলো। দেখে ভীষণ ভালো লাগলো, এভাবে তোমরা যদি সবাই পাশে দাঁড়াও তাহলে ওদের আর কোনো কষ্টই থাকবে না, কোনো রোগ জ্বালাও ওদের ছুঁতে পারবে না। তো ওদিকে আবার কাজ কমপ্লিট হয়ে গেছিলো, লাকিজেরির ওষুধ নেওয়া ছিল, মায়ের জন্য টুকটাক জিনিস, ফুলের মালা, আচার, এই সমস্ত কিছু নেওয়া ছিল, সেগুলো নিয়ে বাড়ি ফিরলাম। এসে দেখছি দুজন মিলে বসে রয়েছে মায়ের কাছে, একদম আদর খাচ্ছে। তো ওদের ছাড়া ঘর একদমই অসম্পূর্ণ, মানে কি বলবো, আমরা না থাকলে যে ওরা কী করে বাড়িতে সেটাই আর কি দেখার মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কীরকম কী অবস্থায় থাকে ওরা। ও হ্যাঁ, আর তোমাদের সাথে আর একটা নতুন জিনিস আমি মানে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা তো এমনিতে জানি যে জোম্যাটো, সুইগি বা ফ্ল্যাভিওতে খাবার রেস্টুরেন্ট থেকে অর্ডার করা যায়, আর তো মিষ্টির দোকানগুলোতেও অর্ডার আসে বাড়িতে মিষ্টির দোকান থেকে। তো এর আগে না কখনো মিষ্টি অর্ডার করিনি আমি, আর জানতামও না যে কেমন কী আসবে। তো হঠাৎ করে বাড়িতে মিষ্টির প্রয়োজন ছিল, দরকার ছিল। তো সন্ধ্যাবেলায় আমি আর কি দেখছিলাম যে কেমন কী আসবে না আসবে, অর্ডার করেছিলাম, আর মিষ্টিগুলো সত্যিই খুবই সুন্দর এসেছিলো। যেমন দোকান থেকে আমরা কিনে খাই টাটকা দেয় সেরকমই টাটকা মিষ্টি একদম দিয়েছিল, মিষ্টিগুলো সত্যিই খুব সুন্দর ছিল। মমতা সুইটস থেকে অর্ডার করেছিলাম। তো বন্ধুরা, বেশ কয়েকটা আমার মিশো হল রয়েছে, সেই ভিডিওগুলো আমি আপলোড করতে চলেছি আগামী দিনে। তো 15 মার্চ থেকে 19 মার্চ কিন্তু অফার চলছে, অফারে আমি কী কী কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আজকের আমার ভ্লগ, কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলবে না, খুব ছোট্ট একটা ভ্লগ বানিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। তো তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনা করি, আজকের মতো এতটুকুই।